করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে চলতি বছরে এসএসসি ও এইচএসসি এবং সমমান পরীক্ষার সব বিষয় না নিয়ে কেবল গ্রুপ ভিত্তিক নৈবাচনিক তিন বিষয় নেওয়া হবে। তবে পরীক্ষা নেওয়ার সময়ও অর্ধেক কমে যাবে, প্রতি বিষয়ে পরীক্ষার মোট নম্বরও কমে যাবে। এই সঙ্গে প্রশ্নপত্র ও উত্তর দেওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীরা প্রশ্ন বাছাইয়ে বেশি সুযোগ পাবে। ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপুমনি। তিনি বলেছেন, করোনা পরিস্থিতি অনুকূলে এলে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত পাঠ্যসূচির আলোকে গ্রুপভিত্তিক শুধু তিন নৈবাচনিক বিষয়ের উপর পরীক্ষার সময় ও পরীক্ষার নম্বর কমিয়ে এসএসসি ও এইচএসসি এবং সমমান পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার সম্ভাব্য সময় হচ্ছে এসএসসি ও সমমান এবছরের নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এবং এইচএসসি ও সমমান পরীক্ষা ডিসেম্বরের প্রথম সপ্তাহে। আগে যেভাবে দশটি প্রশ্নের মধ্যে আটটি প্রশ্নের উত্তর দিতে হতো, সেরকমই দশটি প্রশ্ন থাকবে, তবে প্রশ্নের উত্তর দিতে হবে তিনটি অথবা চারটি। সময়ও থাকবে তিন ঘন্টার পরিবর্তে দেড় ঘন্টা। প্রতি বিষয়ে 100 নম্বরের পরিবর্তে 50 নম্বর করা হবে, পরে 50 নম্বরে 100 রূপান্তরিত করে পরীক্ষার ফলাফল দেওয়া হবে। শিক্ষামন্ত্রী বলেছেন, করোনা ভাইরাস সংক্রমণের বিবেচনায় 2021 সালে এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচির ভিত্তিতে যথাক্রমে 60 দিন এবং 84 শ্রেণী কার্যক্রম শেষ করে পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু করোনার বর্তমান মহামারী বিবেচনায় গ্রুপভিত্তিক তিনটি নৈবাচনিক বিষয়ে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে শিক্ষার্থীদের। এদের মধ্যে এসএসসি ও সমমান অ্যাসাইনমেন্ট 18 জুলাই থেকে শুরু হবে। 12 সপ্তাহে মোট 24টি অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। সপ্তাহে তিনটি নৈবিত্তিক ও দুইটি অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। এছাড়া এসএসসি ও সমমানের অ্যাসাইনমেন্ট 26 জুলাই থেকে শুরু হবে। তাদের 15 সপ্তাহে মোট 30টি অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। তাদের গ্রুপভিত্তিক তিনটি নৈবাচনিক বিষয়ে মোট 6টি পত্রে এই অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। বাংলা ইংরেজি সহ আবশ্যিক বিষয় এবং চতুর্থ বিষয়ে কোনো অ্যাসাইনমেন্ট করতে হবে না শিক্ষার্থীদের।